পরাজিত হলো আওয়ামী লীগ, বিজয়ী হলো আওয়ামী লীগ। এখন আমরা যা দেখছি একেবারে সাদা মাটা চোখে, সেটা হলো এই মাঠে মানে চারিদিকে নৌকা এবং আওয়ামী লীগ, এর বাইরে কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নেই, কিছু নেই। তা আমাদের দেশে যে ইলেকশন বলতে সেখানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং অপোজিট থাকতে হবে। এর চোর যারা চুরি করছে তারা কিন্তু এটাকে একটা শিল্পে পরিণত করার জন্য গত সেই যেদিন থেকে চুরি শুরু হয়েছে হাজার হাজার বছর ধরে তারা চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চুরি যে একটা মন্দ জিনিস এটা প্রমাণিত কেউ করতে পারছে না। গোলাম মাওলা রনি, একটু আপনার কাছে আসতে চাই। যে রাজনৈতিক অবস্থার কথা আমরা বলছিলাম এবং 2024 নিয়ে আসলে আমরা যে প্রত্যাশার কথা শুনছিলাম, সেই জায়গাটিতে আমরা নতুন কোনো চমক দেখব কিনা রাজনৈতিক নেতাদের কাছ থেকে কিংবা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আপনি কি মনে করেন? অবশ্যই চমক দেখবেন। এর কারণ হলো এখানে দুটো জিনিস একেবারে স্পষ্ট। একটি হলো যে আমরা দিব্য দৃষ্টিতে দিনের আলোতে যে জিনিসগুলো দেখছি, এই জিনিসগুলো যদি 7 তারিখ পর্যন্ত চলতে থাকে তাহলে একটা ফলাফল হবে। আর যে জিনিসগুলো আশঙ্কা করছি, ভয় পাচ্ছি মনের মধ্যে, কিছু বলছি কিছু বলছি না, এটাকে অনেকে কল্পনাপ্রসূত বা হাইপথেটিক্যাল বলতে পারেন, তো সেরকম যদি কিছু একটা হয় তখন আবার আরেক ধরনের অতি আশ্চর্য কিছু ঘটনা ঘটবে। এখন আমরা যা দেখছি একেবারে সাদা মাটা চোখে, সেটা হলো এই মাঠে মানে চারিদিকে নৌকা এবং আওয়ামী লীগ, এর বাইরে কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নেই, কিছু নেই। এখন ধরুন পরাজিত হলো আওয়ামী লীগ, বিজয়ী হলো আওয়ামী লীগ, এটি মাধ্যমে তাদের যে আমরা যে শব্দটা ব্যবহার করছি নির্বাচন, এই শব্দটা আসলে থাকবে না, এটা একটা নিউ ডাইমেনশনে চলে আসবে। আপনি দেখবেন যে আজ ধরেন যেভাবে উত্তর কোরিয়াতে বা কিংবা চীনে নেতৃত্ব নির্বাচিত হয় সেটাকে কেউ ইলেকশন বলে না। তা আমাদের দেশে যে ইলেকশন বলতে সেখানে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং অপোজিট থাকতে হবে। বহু বছর ধরে ধরেন অনেক মন্দ জিনিস, চোর যারা চুরি করছে তারা কিন্তু এটাকে একটা শিল্পে পরিণত করার জন্য গত সেই যেদিন থেকে চুরি শুরু হয়েছে হাজার হাজার বছর ধরে তারা চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু চুরি যে একটা মন্দ জিনিস এটা প্রমাণিত কেউ করতে পারছে না। ডাকাতি মানে অনেকগুলো ডাকাত, তারা পাইরেটস অফ ক্যারিবিয়ান, তারা নিজেকে হিরো রবিনহুড বানানোর চেষ্টা করেছে, কিন্তু সে ডাকাতি থেকে গেছে দিনান্তে, প্রশংসিত হয়নি। তারপর অনেকে দেখেন এই যে আমাদের বিয়ে শাদির শারীরিক সম্পর্কের ব্যাপারে, আপন রাজ রক্ত বাইরে দেওয়া যাবে না, ভাই বোনের ফেরাউনদের জমানায় বিয়ে হতো কিন্তু পরবর্তীতে সেটা টিকেনি। আজ দেখেন আমেরিকাতে সেই সমলিঙ্গের বিয়েটা, সেটা এখন বৈধ করা হয়েছে কিন্তু নিন্দিত সমাজে, আমেরিকাতেও বুক উঁচু করে কিন্তু ইংল্যান্ডে কেউ বলে না যে আমার এই জিনিসটা হয়ে গেছে। তো সমপর্যায়ে নিজেদের মধ্যে যে ধাক্কাধাক্কি, প্রতিযোগিতা, এটাকে আর যা হোক না কেন নির্বাচন বলা যায় না। ফলে এই নির্বাচনের দায়ভার কি শুধুই আওয়ামী লীগের? না, এই দায়ভার তো অবশ্যই আওয়ামী লীগের নাল্লার দায়ভার আছে, বিএনপির কোনো দায়ভার নেই, তারা তো নির্বাচনে আসলো না। না, আমি এটা তো বললাম যে এখানে উপরে তো বাংলাদেশের ইটা কি উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা, এর নিচে তো আর কেউ নাই, তো আপনি কেন বারবার বিএনপিকে আনছেন? বিএনপির নাম এখন বাংলাদেশের দুজনের মুখে আছে, জনাব ওবায়দুল কাদেরের মুখে আছে আর জননেত্রী শেখ হাসিনার মুখে আছে। এর বাইরে আমজনতার মধ্যে বিএনপির নাম নেওয়াটাই পাপ। আপনি যখনই নিতেছেন ধরে নিতে হবে আপনি তারেক রহমানের এজেন্ট হিসেবে ইউ আর ওয়ার্কিং, সো ইট শুড নট বি ভেরি ফিয়ার। নির্বাচনের মাঠে বিএনপি নাই, এখন শুধু আওয়ামী লীগ, ভালো হলে আওয়ামী লীগ, মন্দ হলে আওয়ামী লীগ। তা আমাদের বক্তব্য আওয়ামী লীগ নিয়ে, এবং পরবর্তীতে আওয়ামী লীগ যদি টিকে যায় তারা বিএনপিকে যেভাবে ট্রিট করবে সেইভাবে তখন বিএনপির আলোচনা আসবে। বাট এই 7 তারিখ পর্যন্ত বিএনপি নাম উচ্চারণ করার মতো আপনার সাহস থাকতে পারে, বিকজ আপনি একটা টিভি স্টেশন আছে, বাট আই ক্যানট টক, আমি বিএনপি সম্পর্কে বলতে পারি না। তো যেটা হলো যে এখানে আওয়ামী লীগ যে কলা কৌশলগুলো অবলম্বন করেছে নির্বাচনের কলা কৌশল, এটা বৈধ এবং এটাই আদর্শ, এর চেয়ে ভালো কৌশল পৃথিবীতে নেই, এবং আমেরিকা ইংল্যান্ডের উচিত এই বিষয়গুলো শিখে নেয়া। আমি তো বলতে নাম বলছি না, আমি বিএনপি কেন আমাকে স্মরণ করে দিচ্ছেন, আমি ভয় পাচ্ছি নামটা শুনে, কেন বিএনপি তো মাঠে নেই। আপনি বিএনপি নেতা কর্মীরাও কি তাহলে ভয় পাচ্ছেন? বিএনপি নেতা কর্মী বলতে কি, বিএনপি সবাই ভয় পাচ্ছে, কেনা ভয় পাচ্ছে? আপনি একটা লোকের ডাইরেক্ট হাঁটুর উপর গুলি করে দিচ্ছেন, একটা লোকের ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছেন, তাকে না ফেলে তার স্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছেন,
এমন কোন রাক্ষস কি আছে বাংলাদেশে যে এই জিনিস ভয় পাবে না? নিজের সন্তান বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সন্তানকে পাচ্ছে না, বৃদ্ধ বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ফলে এ বিএনপি ভয় পাচ্ছে।